গরু গোস্ত খেতে খেতে যখন অতিষ্ঠ তখন এরকম একটা ঝাল ভর্তাবাজি হলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মরিচ আর ডিম দিয়ে মজাদার একটি ভর্তাভাজি বানিয়ে দেখাবো আমরা সাধারণত এটাকে রসুন মরিচ ভাজা বলি তো আপনারা কখনো এরকম রসুন মরিচ ভাজা খেয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না তো রসুন মরিচ ভাজি করার জন্য প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো চেষ্টা করবেন এই ভাজিটা সরিষার তেল দিয়ে করতে তাহলে টেস্টটা ভালো আসবে আর আপনার চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করা যাবে তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে একদম লালচি করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু নরম নরম হয়ে আসলেই হবে তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমি এরকম কাঁচা কাঁচা রেখেই ভাজি করে নিয়েছি তো এই পর্যায়ে আমি এর মধ্যে দুই চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব তো রসুনটা দেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব তো এ পর্যায়ে কিন্তু রসুনটাকে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে রসুনের কাঁচা ভাবটা যেন না থাকে এই ভাজিটার মধ্যে যেন রসুনের কাঁচা না আসে তাই রসুনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো আমি রসুনটাকে অনবরত নেড়েচেড়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো রসুনটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসছে আর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো আমার রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেলটাও কিন্তু বের হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে তিন চার চামচের মতো মরিচ দিয়ে দিচ্ছি তো আপনাদের মরিচের ঝালের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমার এই মরিচের ঝাল কিন্তু অনেক বেশি তাই আমি তিন চার চামচ পরিমাণ দিয়েছি তো ময়েস্টা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিব তো এখানে আমি কিন্তু আর অন্য কোনো মশলা আর অন্য কোনো কিছুই দিব না তো এখন পানিটা দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন একটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে চার পাঁচটার মতো রসুন একটু থেতলে দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু রসুনটাকে কুচি করেও দিতে পারেন আমি একটু থেতলে চার পাঁচটার মতো রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো রসুনটা দিয়ে আমি চুলার চালটা একটু কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যেন রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আমার কিন্তু এর মধ্যে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে রসুনটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে যেন খুব ভালোভাবে পানিটা শুকিয়ে যায় আর এই মরিচ ভাজাটার সময় যত ভালোভাবে নাড়াচাড়া করবেন টেস্টটাও তত ভালো আসবে তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু মরিচটা থেকে বের হতে শুরু করেছে তো আমার মরিচ ভাজাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে মাছ ভাজাও দিতে পারেন যে কোনো মাছ এখানে ভেজে দিয়ে দিতে পারেন আবার চাইলে রান্না করার পর থেকে যাওয়া মাছ এখানের মধ্যে দিয়ে দিতে পারেন তবে মাছের থেকে এখানে ডিমটাই দিলে বেশি ভালো হয় তো ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার এই মরিচ ভাজাটা তৈরি হয়ে যাবে আমাদের নোয়াখালীতে কিন্তু এই মরিচ ভাজাটা বাটা মরিচ দিয়ে করে কোনো কিছু রান্না করার সময় যখন মরিচ বাটা হয় তো মরিচ বাটাটা কিছুটা থেকে গেলে সেই মরিচটা দিয়ে কিন্তু এই ভাজাটা বানিয়ে ফেলে সেটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আমার মরিচ ভাজাটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার এই মরিচ ভাজাটা গরম গরম খাওয়ার পালা এই রসুন মরিচ ভাজাটা কিন্তু পান্তা ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে তবে আমরা প্রায় সময় এই মরিচ ভাজাটা গরম ভাতের সাথেও খেয়ে থাকি সাদা যদি একটু ডাল হয় তাহলে এই মরিচ ভাজাটা টেস্টটা আরও গুণ বেড়ে যায় তো আপনারা কখনও এইভাবে করে রসুন মরিচ ভাজা খেয়েছেন কিনা না সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ